তোমার একটা একটা পরিশ্রম, এই যে গরম, এই গরমের মধ্যে তুমি যে মাগরিবের নামাজটা পড়ছো, এক একটা সেজদা, এক একটা নিঃশ্বাসের বিনিময় আমি আল্লাহ তাআলা পুরাটা তোমার নামে উঠাবো। এক বিন্দু আমি এদিক সেদিক হইতে দেব না, আমি নষ্ট করব না, আমি নষ্ট করব না। আল্লাহ তাআলা বলছে আমি বান্দার আমল, বান্দার মেহনত, বান্দার কষ্ট এক বিন্দুও নষ্ট হতে দেব। মান জা আবিল হাসানা ফালাহু, এই শব্দটা বুঝাইতেছিলাম, ফালাহু প্রতিটি নেক আমল, প্রতিটি মেহনত, প্রতিটি কষ্ট, প্রতিটি উত্তম কর্ম আল্লাহ বলেন তোমার নামে জমা হবে। এরপরে আল্লাহ বলেন তুমি মেহনত করছো যদ্দূর, জমা তো হবে তোমার নামে, ঠিক আছে, কিন্তু তুমি মেহনত করেছো যদ্দূর জমা হবে তার চাইতে বেশি উত্তম হিসাবে। খাইরুম মিনহা, বুঝেন না কথা, আমনে ওজনে যা ফান, আমনে হিসাবে যা পাইতেন, আল্লাহ তাআলা বলে আমি সেটা ওইভাবে দেই না, বরং প্রতিটি ভালো কাজ, প্রতিটি নেক কাজকে আমি তার চাইতে উত্তম বানাইয়া আমি আল্লাহ তাআলা সেটা তোমাকে বিনিময় হিসাবে দেব। আমি জানি তুমি দুর্বল বুড়া মানুষ, কষ্ট করে রুকু সেজদা দিছ, আল্লাহ তাআলা বলেন তুমি জানি বুড়া, তুমি জানি দুর্বল, আমি তো দুর্বল না, আমার ভাণ্ডারে তো কম নাই, তোমার ভাণ্ডারে তোমার সামর্থ্যই ছিল 10 টাকা, তুমি দিছ 10 টাকা, তো তোমার আছে কম, দেখে না তুমি কম দিস, আমার কাছে তো কম না, কম আল্লাহর ভাণ্ডারে কি কম? আল্লাহর ভাণ্ডারে কম হবে কেমনে? সমস্ত ভাণ্ডারে তো আল্লাহ, ঠিক কি না বলেন? হ্যাঁ, সবই তো আল্লাহ। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের সব ভাণ্ডার শুধুই কেবল আমি আল্লাহর। কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন 7 আসমান জমিনের সমস্ত ভাণ্ডারের চাবিগুলো শুধুই কেবল আমার হাতে। কার হাতে? তাহলে আল্লাহর অভাব আসবে কেন? আল্লাহ তাআলার কম হবে কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালাহু খাইরুম মিনহা, তুমি করবা যদ্দূর, একে তো দেমু তোমারই, তবে তোমারে তোমার হিসাবে দেব না, তুমি করবা তোমার হিসাবে, আমি আল্লাহ দেব আমার হিসাবে। তুমি করবা তোমার হিসাবে বান্দা, তুমি করবা তোমার মতো করে, আমি দেব আমার মতো করে, আমি দেব আমার শান অনুপাতে, আমার আজমত আর বড়ত্ব অনুপাতে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে মাতালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। একটা উদাহরণ দিছে আল্লাহ তাআলা, যে একটা ধানের চারা দিয়া, ধান ধান আছে না, একটা ধান এটা ফেলছে মাটিতে, মনে করেন ফেলার পরে এই ধানের এটার থেকে একটা গাছ উঠছে, গাছ উঠার পর এখন এই গাছটার থেকে 7টা ছড়া বাইর হয়েছে, তাহলে একটা ধান থেকে ছড়া বাইর হয়েছে কয়টা? 7টা। প্রত্যেক ছড়ার মধ্যে ধান আবার ধরছে নতুন করে 100টা করে, এখন 7টা ছড়াতে ধান হইল মোট কয়টা? 700, ঠিক না? 100 করে হইলে তাহলে মূলত ধান কয়টা? একটা ছিল, একটা, এটারে আল্লাহ প্রথম বানাইল কত? 7টা, ওই যে 7টা ছড়া। তো বলতেছি একটা ধান কয়টা হইল? 7টা, 7টা আবার কয়টা ধান হইল? 700। আল্লাহ তাআলা বলে ঠিক বান্দা, একটা ধানে 7টা ছড়া, 7টা ছড়ার প্রত্যেকটাতে 100 ধান, এবারে যেমন 700, আমি আল্লাহ তাআলা তুমি যদি
আমার রাস্তায় একটি টাকা দান করো, আমি আল্লাহ তাআলা এইভাবে এটাকে সাত শতে রূপান্তর করব। এবার যদি কেউ বলে সাহস কইরা, আল্লাহ রে আল্লাহ আমনে আল্লাহ আমনের লাইগা হুদা সাতশো এটা মানায় না, কি ও কোন আল্লাহ কয় হ্যাঁ বান্দা আমি জানি এটা তুমি কইতে পারো, এটা আমার লাইগা মানায় না, আমিও জানি। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলে আরে আমি চাইলে সাতশোতে সীমাবদ্ধ না রেখে এটাকে আরো ডবল 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 ডবলে পরিণত করতে পারি, আমি বাড়াইতে থাকি, আমি বাড়াবো, এটা কেয়ামত পর্যন্ত বাড়াবো। কি পরিমাণ বাড়াবো, কদ্দুরে গিয়া শেষ হবে সেটা তুমি হাসরের ময়দানে টের পাবো। তোমার আজকের মেহনত কষ্ট প্রকৃত বিনিময় কি পাইছি আমি এটা দেখবে মূলত কোথায়, কথা কয় না হাসরের ময়দানে। আজকে নামাজ, আজকের সেজদা, আপনার হাজার হাজার যুবক নামাজ পড়ে না, হাজার হাজার পুরুষ বেডৈত নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, জিকির করে না, তসবি পড়ে না, দেদারসে ভাত খাইতে আসে, দুনিয়া সংসার করতে আসে, আর আমরা কিছু বেকুব, অল্প কিছু বেকুব, অল্প কয়েকজন বেকুব, আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, হালাল হারাম মাইনা চলি, চোখ নিচের দিকে নামায় রাখি, আপনি মনে করছেন আমরা বেকুব? হ্যাঁ অসুবিধা নাই, বাতে না আমনেও খাইতে থান, আমরাও ভাত কোনো রকম বাদ দুগা আমরাও খাই, দুনিয়া ফার হইয়া যাবে, হাসরের ময়দানে টের পাবেন বুদ্ধিমান কে ছিল আর বেকুব কে ছিল। এখন তার এখন বেনামাজি বেশি সুখে তো আর নাই, কথা কয় না, বেনামাজি রাত হইলে তিন খাট মিলাইয়া ঘুমায় না, তিন খাট মিলাইয়া ঘুমায়, বেনামাজি আপনার ভাত যখন খাইতে বসে তখন ফ্যাট বড়ে যতক্ষণ এত বেশি এক বালতি করে ভাত খায় না, তাইলে দুনিয়া বেশি কি ভোগ করলো নাফর মানে আপনি কোন ফ্যাট বরণ পর্যন্ত ভাত খায়, তো ফ্যাট তো আমারও বরে, ফ্যাট তো আল্লাহ পাকের এত সুন্দর বানাইছে, কেউ যদি ডাল আর আলুর ভর্তা দিয়ে খানা শুরু করে শুধু এই দুইটা আইটেম তবুও কিছুক্ষণের মধ্যে তার পেট ভরে যায়, আবার দশ আইটেমের তরকারি লইয়া খাইতে বইল কিছুক্ষণের মধ্যে ফ্যাট ভরে যায়, কি ও আপনার কে ফ্যাট ভরছে, আপনি তো তরকারি আছে ভাত আছে আপনি আরও খাইতে থাকেন, আমি তো না, তাহলে দুনিয়া তো প্রত্যেকেই ভোগ করছে তো আখেরাত তো মিলবে না, বে হায়া বে নামাজি বে পর্দা, সে তো নিজের এই মন্দ আমলের কারণে আফসুস ছাড়া হতাশা ছাড়া কষ্ট ছাড়া দুঃখ আর যন্ত্রণা ছাড়া জাহান্নাম ছাড়া বাফ অন্য কিছু মিলবে না, অন্য কিছুই মিলবে না, এটা বড় বিপদ, বড় বিপদ। আপনারা নিলে আরেকবার, এ আপনারা যারা শুনতেছেন আপনারা আরেকবার ভাইয়া ডানে বামে তাকায় দেখো না ভাই, তোমার চোখে এই সমাজে যে দুই চারজন মোল্লা মৌলবি তা যারাই আছে নামাজি এরা কি সংসার করতেছে না, কথা বলেন না, এদের ঘরে কি দুপুরের খানা রাতের খাবার রান্না হচ্ছে না, এদের ঘরে কি থাকার জন্য একটা খাট পালং কিছু নাই, এরা সব মাটিতে থাকে, তো তাইলে দুনিয়া তো চলতেছে, দুনিয়া তো তোমারও চলতেছে আমারও চলতেছে ভাইয়া, আখেরাত কিভাবে চলবে, কবর কিভাবে চলবে, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের জিন্দগি কেমনে, তুমি মানুষ কেমনে, মুসলমান তো ফরের কথা বেড়া, তুমি মানুষ কিভাবে এটাই তো বুঝে আসে না, তোমারে কেন কুকুর বলবে না, তোমারে কেন জানোয়ার বলবে না, তোমারে কেন শুকর বলবে না, এটাই তো আমার মাথার ধরে না, কিও বেনামাজিরে মানুষ বলবে কেন, বেপর্দা মহিলাকে মানুষ বলবে কেন, বেহায়া নারীরে মানুষ কি লেগে কম, মানুষ কেন বলবে, কোন যুক্তিতে সে মানুষ, মানুষ কাকে বলে, শুধু ভাত খায় যে তাকে মানুষ বলে, খাবার যে খায়
পৃথিবীর আর কোনো প্রাণী খাবার খায় না, বলেন না কেন? তাহলে মানুষ তাকে বলে যে নিদ্রা যায়, ঘুম যায়, তারে মানুষ বলে। আর কোনো প্রাণী নিদ্রা যায় না? মানুষ তাকে বলে সংসার করে যে বাচ্চা কাচ্চা হয় যাক, তারে মানুষ বলে না? তাহলে কুকুর, বিড়াল, গরু, ছাগল এগুলোর প্রজনন, এগুলোর সন্তানাদি হয় না, বাসুর হয় না? তো মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে বলেন? ঘর বানায়, যে ঘর বানায় সে যদি মানুষ হয়, ঘর তো পিঁপড়াও বানায়, কিও ঘর তো ইঁদুরও বানায়, ঘর তো চড়ুই পাখিও বানায়, ঘর তো মৌমাছিও বানায়। পৃথিবীর সবচেয়ে ডিজাইনেবল ঘর, পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেকচার মৌমাছি। মৌমাছির চাইতে সূক্ষ্ম সুন্দর পরিকল্পিত বাসা পৃথিবীর কেউ বানাইতে পারে না। মৌমাছির প্রত্যেকটা খুব হিসাব করা, মাপা একেবারে ইঞ্চি মাপা, সুতা মাপা, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে। এক ঘরের থেকে আরেক ঘর এক সুতা, কোনো কি নাই, ডিফারেন্স নেই। মাকড়সার ঘর হিসাব করা ঘর, তাই এজন্য আমি অনুরোধ করছি ভাইয়া, বাবা, এ দশজন হোক পনেরো জন হোক শুনতেছিলেন, মূলত আল্লাহ তাআলা বলেন মান জা আবিল হাসানা ফালাহু খাইরুম মিনহা, আমার যে বান্দাই একটি নেক আমল করবে, ভালো কাজ করবে, সৎকর্ম করবে, তার দুইটা পুরস্কার, একটা হলো ওইটা তার নামেই জমা হবে, দুইটা হলো, দ্বিতীয় হলো সেটা আমি আল্লাহ তাআলা সে করবে তার মতো, আমি আল্লাহ তাআলা খায়ের এর চাইতে বহু উত্তম গুণে গুণান্বিত করে বাড়াইয়া আমি তাকে বিনিময় লিখব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমান জা আবিসাইয়া, আর যে একটি গুণা করবে, একটি পাপ, প্রতিটি পাপের কারণে, ফালা ইউজিজা আল্লাযীনা আমিলুস-সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলে যে যতগুলো গুনাহ অর্জন করলো, আমল করলো, নাফরমানি করলো, সে তার পূর্ণ হিসাব করে ওই পরিমাণ সাজা তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহ, ফালা ইউজিজা আল্লাযীনা আমিলু, এখানে শুধু এতটুকু দয়া করছে আল্লাহ যে আল্লাহ বলছেন গুনার বেলায় সাজা তোমাকে সমান ভোগ করতেই হবে, গুনাহ করেছ যে দূর সাজাও ভোগ করবে তদ্দূর, তবে এখানে শুধু একটা দয়া করছি এ দূর, গুনাহ যে দূর সাজাও তদ্দূর, বুঝেন নাই? নেকি যদ্দূর সওয়াব কি তদ্দূর? সওয়াব কদ্দূর অনেক বেশি, কিন্তু গুনাহ যদ্দূর নেকি আরে সাজা কদ্দূর? অদ্দূরই, ঠিক অদ্দূর। একটা মিথ্যা একটা শাস্তি, একটা চুরি একটা শাস্তি, একটা জিনা একটা শাস্তি, একটা নামাজ ছেড়ে দেওয়া একটা শাস্তি, একে এক, একে এক, আর ওইখানে একে অনেক গুণ। কিন্তু কোরআনের অন্যান্য যত আয়াত আর হাদিস আছে, আল্লাহ পাক এবং রসুল বলছে বান্দা এই একে এক এর সামান্যতম গুণা, এক বিন্দু গুণার যেই শাস্তিতে যেই আজাব, আগুন জ্বলবে তোমার জন্যে, একেবারে সর্বনিম্ন যেই গুণাটা সামান্য করেছ ওইটার কারণে যেই জাহান্নামের আগুন তোমাকে সহ্য করতে হবে, সেইটাও তুমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলছে, নবীজির চাচা আবু তালেব জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আজাব, সবচেয়ে কম আজাব হবে জাহান্নামীদের মধ্যে রসুলের চাচা আবু তালেবের, কার সেই সাজাটা কি? সর্বনিম্ন আল্লাহর নবী বলছে তাকে শুধু একটা জুতা পরানো হবে, যে জুতার ফিতাগুলো স্যান্ডেলের সেগুলো ফিতাগুলো শুধু আগুনের, জুতাটা শুধু কি ফিতাগুলো কিসের? আগুনের।
আল্লাহর নবী বলেন শুধু আগুনের ওই ফিতাগুলো পোড়ানোর কারণে চব্বিশ ঘন্টা তার মাথা পর্যন্ত আগুনের মধ্যে টকবক করতে থাকে। এবার বলেন বাজান, চেহারার কি হালাত, জিন্দগির কি হালাত, নামাজ পড়বেন কোন দিন, আল্লাহ মানবেন কোন দিন, সেজদা করবেন কোন দিন, আল্লাহকে ডাকবেন কোন দিন, জিকির করবেন কোন দিন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া খাবার খাদ্য আহার এগুলা সপ্তাহে গ্রহণ করেন কোন দিন কোন দিন, কথা বলেন না। আল্লাহর দেওয়া রিজিক সপ্তাহের কোন দিন আমরা নেই, শুধু শুক্রবারে, ঠিক না, কথা বলেন না। আল্লাহর দেওয়া খাবার রিজিক, আল্লাহর দেওয়া আলো বাতাস রোদ বৃষ্টি সূর্য চন্দ্রের আলো আমরা গ্রহণ করি প্রত্যেক শুক্রবারে, না কথা বলেন, কোন দিন উমাই সাসা মাতে না বলেন না কোন দিন, না না হে চাচা কোন আপনি কথাটা কোন, চাচা আপনাকে বলছি বলতে, বলেন কোন দিন, প্রতিদিন কি না বলেন, আপনারা এটা কইতে রাজি না, মাতাল আরে মুখে বলেন, বললে সোয়াব হইব মিয়া, প্রতিদিন প্রতিদিন যুবক তোমরাই বলো, আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করো কোন দিন, চেহারার এই সুরত কেন, এই চেহারায় নামাজের চিহ্ন নাই তো ভাই, এই যুবক চেহারায় নামাজের চিহ্ন নাই তো, ওই ছেলে ওই ছেলের দেখো না, জিজ্ঞাসা করো না, গত এক সপ্তাহ কতদিন নামাজ পড়ছো না, দেখো না ভাইয়া, আরে রাগ করো না, হেতের দিকে সাইয়া কি লাভ, আমি বুঝাইলাম এনেটা, হেতে কোনো আমার দুশ্মন না, ওইতে কোনো আমার দুশ্মন না, ওইতে কোনো আমার দুশ্মন না, কেউ আমি কি কাউরি চিনিনি, কথা বোঝেন না, আমি কি এনে কাজ্যা মেলে বইছি নাকি, কাজ্যা করতে তো বসি নাই, এনে বলতে আসছি ভাইয়া, এক এক জাররা বিন্দু গুণা, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুণা, 288 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটা আপনি কেমনি সহ্য করবেন, আপনি যদি বিশ্বাস না হয় আগুনের তীব্রতা কাকে বলে, তো সীতাকুণ্ডর কন্টেইনারের আগুনের দৃশ্যটা আরেকবার দেখেন, এই এখনকার নগদ ঘটনা যেহেতু এটা এটা দেখেন, জলজ্জন্ত মানুষটাকে আগুনে পুড়াইয়া কয়লা বানায় ফেলছে, এখন আর ডিএনএ টেস্ট করা ছাড়া, ডিএনএ টেস্ট হলো হাড্ডির ভেতর থেকে পরীক্ষা, অনেক অত্যাধুনিক টেস্ট, হাড্ডির ভেতর থেকে মজ্জা কি যেন নিয়ে কেমনে কেমনে পরীক্ষা করে, এটারে কয় ডিএনএ টেস্ট, এ ডিএনএ টেস্ট করে এরপরে নির্ণয় করার চেষ্টা করতেছে যে কার কার লাশ, ওই নিকটাত্মীয় কারো কিছু নিবে শরীরের, আর ওই 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 হাড্ডির কিছু নিবে, এরকম মিলায় মিলায় কেমনে জানি করবে, আমি নিজেও পুরা বুঝি না, অনেক একেবারে নিশ্চিন্ন মানুষটা নিশ্চিন্ন, এক মানুষ এক লোক শেষবারের মতো এই এই যে এখানে পুরল বলছে যে আমি আর বাঁচলাম না, বাঁচবো না, আমার ছোট মেয়ে এটাকে দেখে রাখিস, আহ তোমরা জোয়ানরা, ওই লোকগুলো একবার ভাবে নাই, তারা যে ক্ষণিকের মধ্যে পুড়ে যাবে তারা ভাবছিল, কথা বলেন না, তাইলে এই আপনাদের এই চেহারার এই হালাত কেন, বলে নামাজ পড়েন না কতদিন হয়েছে কর, বলেন এই আপনারা এই কয়জন এখন কোন, আর কোন দিন পড়বেন বলেন, চেহারা সুরতেই তো বোঝা যায় আখেরাত ভুলে গেছেন, আল্লাহ ভুলে গেছেন, মালিকরে চিনেন না, মালিক চিনেন না,
আহা, মনিব না চিনলে, মানিক না চিনলে মুশকিলে পড়বেন বাজান। এজন্য আমি কথা শেষ করলাম। মূলত আমার বলার উদ্দেশ্য হলো ওই আমার এই ভাই মাওলানা ইয়াসিন, আপনি আপনাদের মহল্লায় যে মাদ্রাসা চালু করছে, আমি বিশ্বাস করি যদি এটা নেকির আশায়, আল্লাহকে সন্তুষ্টির আশায় করে থাকে, তার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ডের মেহনত ফেলা হোক, তার নামে জমা হোক, ঠিকই না বলেন? এক দুই নম্বর, আল্লাহ তাআলা তার প্রতি সেকেন্ডের মেহনত এক চাইতে বেশি গুণ বাড়াইয়া নেকি দান করবে, ঠিকই না বলেন না? অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, এটা একটা নেক আমল, নিজে মাদ্রাসা করা, মসজিদ বানানো, হ্যাঁ, নিজে এটাও একটা ইবাদত নেক আমল। আবার মসজিদকে মাদ্রাসাকে সহযোগিতা করা এটাও ইবাদত, ইবাদত কি না বলেন? আরে কথা কর না, ইবাদত কি না? ওই হেতের ফুত হেতে, আঙ্গালের ফুত হেতে, আর আমরা গ্রামের হেতে তার ফুতে মাদ্রাসা করেছে, আরে বাপরে, আর লোক পাইছে না? না, এটা ঠিক না, এটা কি না বলেন না? এটা কোরআনে আছে, মক্কার এবং তায়েফের এই দুই জায়গা ছিল আরবের সবচেয়ে সম্ভ্রান্ত এলাকা, তো এই দুই জায়গার লিডাররা তারা বলতো, আ মোহাম্মদ, আল্লাহ তাআলা বুঝি নবী বানানোর লাগিয়া তোমার মতো একজন এতিম অসহায় দুর্বল আবার সারা আর লোক পাইল না, আমরা রে দেখছে না, কথা বোঝেন নাই? আল্লাহ বুঝি এত বালা মুড়া তাজা লোক দেখছেন আর নাউজুবিল্লাহ, আর মনে করছে নবুয়ত বংশমর্যাদা, ঠিক না? নবুয়ত তো কি না, নবী হওয়া এটা বংশমর্যাদা, এটা আল্লাহর দান, কার দান বলেন না? আলেম হওয়া এটা বংশমর্যাদা না, হাজারো আলেম আছে যার ফুত জালেম, হাজারো জালেম আছে তার ফুত আলেম আছে না? নবী এমন আছে নবীর বাবা বেঈমান, ইব্রাহিম আলাইহিসসালাম নবী, তার বাবা কাফের, নূহ আলাইহিসসালাম নবী, তার এক পুত্র কি কাফের, তাহলে এটা কার দান? এজন্য আমি দোয়া করি, আমার আসলে লম্বা সময় আমার হাতে নাই, আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় মাদ্রাসা চালু হোক, আরো ভালোভাবে শুরু হোক, আরেক সময় ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার আসব, লম্বা বয়ান করব, আল্লাহ তৌফিক দিলে হায়াত দিলে। আজকে আমি শুধু দোয়াই করি এই মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা মহল্লাবাসীর জন্য কবুল করে, বলেন আমিন। আর আপনারা রাগোয়েন না, আপনাদের কেউ রে ধমক দেওয়া উদ্দেশ্য না, বাজান নওজোয়ান ভাই এদিকের ওদিকের কেউ রাগ হয়েছেন ভাই? রাগ হয়ে ভাইয়া ভাবো তুমি কেন নামাজ পড়বা না, কেন? তুমি মুসলমান না, তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমান হওয়ার পরেও হ্যাঁ প্রতিদিন প্রতিনিয়ত পরিকল্পনা করে কাফেররা সপ্তাহে একবার, মাসে একবার, ছ মাসে একবার, নয় মাসে একবার, মাঝে মধ্যে সারা বিশ্বে দেশে ইসলামের উপরে নবীর উপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কটুক্তি করে, এটা এটা ঠান্ডা মাথার পরিকল্পনা, কয়দিন পর পর টেস্ট করে মুসলমানের হালাত কি, বুঝে নাই কথাটা? দিন দিন তাদের উদ্দেশ্য হলো যে আমরা যে গুনাহ, মোবাইল, ফেসবুক, ইউটিউব, নাচ গান এত কিছু দিলাম, এডি ভোগ করতে করতে ছেলে পেলে মুসলিম সমাজ কদ্দূর ফোঁচছে, এটা মাঝে মাঝে টেস্ট করে, মাঝে মাঝে পরীক্ষা করে, নষ্ট হইতে হইতে কে কদ্দূর সমাজটা নষ্ট হয়েছে, নাউজুবিল্লাহ। এই যে নতুন করে আবারও ভারতে দুই দুইজন নেতা নেত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তি করছে, হ্যাঁ, এরা জানে সারা বিশ্ব মুসলমান জেগে আছে, তবুও সাহস করে, কারণ হলো একটা এরকমই মাঝে মাঝে নাড়া দেয়, ইমানদারের ইমানের হালাত দেখে, আমাদেরকে দিন দিন এটা নিয়ম। একজন ইহুদি
বহুত বড় ইহুদিদের পাদ্রী বলছিল যে মুসলমানদের বিরুদ্ধে আমরা দুইটা জিনিস প্রয়োগ করছিলাম, হ্যাঁ একটা হলো অস্ত্র যুদ্ধ, আরেকটা হইল গান আর মাদক, গান বাদ্য নৃত্য নারী আর নেশা। সে বলছে, আমি নিজে বইতে পড়ছি, সে বলছে মুসলমানের বিরুদ্ধে অস্ত্রের চাইতে নারী এবং নেশা মাদক কে এই দুইটা আমাদের এই অস্ত্রটা বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। তার কথা হলো মুসলমান এটা বেশি গ্রহণ করে নিছে, আমাদের মিশন সফল হয়েছে। মুসলমানকে যতদিন নারী নেশা এর মধ্যে ডুবাইয়া রাখবা ততদিন তারা মাথা সোজা করতে পারবে না। এই জন্য এই মাদ্রাসাগুলোর চেষ্টা ছোট্ট 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 গলিতে গলিতে এলাকায় এলাকায়, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত মিয়া। কেন এত মাদ্রাসা শুরু হইতেছে? এটা আল্লাহর কুদরত, কারণ অচিরেই সমাজে রাস্তায় রাস্তায় জিনাবে বিচার চলবে, জিনাবে বিচার এই বাংলাদেশে। যেইভাবে রাস্তার পাশে হোটেল রেস্তোরাঁ লাল নীল বাত্তিওয়ালা শুরু হয়েছে গ্রামে গ্রামে উপজেলায় রোডে গাড়ে, অচিরেই দেখবেন শুনবেন যে গ্রামে গ্রামে রোডে রোডে জিনার ব্যবিচার হইতেছে। কথা বুঝেন নাই? তার মোকাবেলায় এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ উম্মতের পাহারাদারি করবে, ইমান আমল সরবরাহ করবে, ইনশাআল্লাহ ইসলাম ধ্বংস হবে না, ইমান ইসলাম থাকবে। মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের মেহনত কষ্ট করে হলেও চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেখানে যত দিনই প্রতিষ্ঠান ইখলাস এবং তাকওয়ার সাথে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন।